আজকে আমি এসেছি ওই ইকো পার্কের 6 নম্বর গেট দিয়ে হরিণালয়ে। আমি আর তাতাই এসেছি, তাতার বার্থডে সেলিব্রেট করতে করতে আমরা এখানে ঘুরতে এসেছি। তো যাই হোক, আপাতত চলো দেখি কি দেখা যায়। অসাধারণ লাগছে দেখ। কালো রাজহাঁস দেখেছিস? এই পুরো জায়গাটাই বোধ হয় রাজহাঁসের। পুরোটা এখনো কমপ্লিট হয়নি, কিন্তু হলে আরো সুন্দর লাগবে। কিন্তু সত্যি ভয় লাগছে। না না, পুরোপুরি কিছু না হলেও নতুন একদম ঝাঁ চকচকে একটা দেখতে পাচ্ছ আমাদের সামনে কি শুয়ে রয়েছে? জ্যান্ত কুমির গো। না একটু ঘুরে যেতে পারো মন হলে, কারণ চারপাশটা খুব পরিষ্কার, কারণ নতুন করে তৈরি হচ্ছে তো তাই। না সত্যি অনেক কালেকশন রয়েছে। কিছুক্ষণের জন্য আসতেই পারো, তোমাদের দেখাতে পারছি কতটা ভালো করে জানি না। দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর হরিণ রয়েছে। মাঝে মাঝে একা বেশ খানিকটা ফাঁকা জায়গা আমরা সবাই যাই, তো আমার মনে হয় তার জন্য বেশ ভালোই লাগবে। আসাটা খুব একটা মনে হচ্ছে না খুব বুদ্ধিমানের কাজ হলো, কারণ জায়গাটা এখনও পুরোপুরি আন্ডার কনস্ট্রাকশন, অর্ধেক কিছু তৈরি হচ্ছে, শুধু তৈরি হচ্ছে। সুতরাং দেখার মতো যেগুলো আছে সেগুলো খুব সুন্দর, কিন্তু সেগুলো যেহেতু বাকি জিনিসগুলো তৈরি হচ্ছে বলে খুব ভালো লাগবে এমনটা নয়। কিন্তু